এই একটা জিনিস যদি প্রত্যেকে নিজেদের মধ্যে স্থির করতে পারেন আমরা এই মনকে ব্যবহার করব তার শ্রেষ্ঠ ক্ষমতায় ব্যক্তিত্ব ছাড়া আপনি এই দুনিয়ায় চলতে পারেন না কিন্তু আপনার একটাই ব্যক্তিত্ব থাকতে হবে তাও নয় যখন আপনি এটাকে সচেতনভাবে পড়েন তখন সেটা কাজ করবে। কিন্তু আপনি সেটা হয়ে যান না সব জায়গাতেই পাওয়া যায় আর আপনি জানেন প্রত্যেকে আজ জাস্ট একটা ক্লিকেই সেই তথ্য পেয়ে যায় আর সব জায়গাতেই তথ্য ভরে গেছে তো কিভাবে আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে তৈরি করব আর বজায় রাখতে পারবো মানে সময় বদলানোর সাথে সাথে নিজেকে বদলে নেওয়া আর সময়ের সাথে নিজে একই থাকা এর মধ্যে কিভাবে ব্যালেন্স করা যায় দেখুন যখন আপনি বলছেন নিজের ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্ব বা পার্সোনালিটি শব্দটা এসেছে মূল শব্দ থেকে মানে হলো মুখে মুখোশ নির্দিষ্ট কিছু কাজ করতে আপনাকে নির্দিষ্ট কিছু মুখোশ পড়তে হয় এখন আপনি একজন খেলোয়াড় আপনি যখন কোর্টে দাঁড়িয়ে তখন আপনি দরকার মতো এক ধরনের মুখোশ পড়েন ওই মুখোশটা যেন অনেকটা আক্রমণাত্মক মানে প্রতিদ্বন্দ্ব মনে ভয় ঢোকাতে আর কি মানে যাই হোক আপনাকে রকম মুখোশ পড়তে হবে ওই মুখোশটা আপনার বাড়িতে পড়ার জন্য নয় ওই মুখোশটা আপনার বন্ধুদের সামনে পড়ার জন্য নয় কারণ মুখোশ মানে এটা ইচ্ছে মতো পরে আবার আপনার খুলে রাখতে পারার কথা এই ভাইরাসের যুগে সবাই মুখোশ পরে কোনো উপায় নেই আলাদা আলাদা সব মুখোশ কিন্তু পার্সোনালিটির মানেটাই তাই আলাদা আলাদা কাজ করার জন্য আমাদের নিজেদেরকে সেইভাবেই তৈরি করতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কী হয় যতদিনে মানুষ তিরিশ পঁয়ত্রিশ বছরের হন তারা একটা মুখো সেই আটকা পড়েন আর ওটাকে খুলতেও পারেন না সব জায়গাতেই তারা এক রকম থাকেন এবার অভিজ্ঞতাটা খুবই যন্ত্রণার হয়ে উঠবে আপনি কোনো বাচ্চাকে দেখলে যে কেউ আজ তাদের বয়স যতই হোক যখন তারা পাঁচ ছ বছর বয়সে ছিল দেখবেন তাদের মুখে একটা ইয়াব হাসি ছিল সব সময় হেসেই যাচ্ছে তাদের হাসি থামাতেই পারবেন না কিন্তু ধীরে ধীরে মুখটা গম্ভীর আর লম্বা হয়ে যায় কারণটা শুধু এই তারা তাদের ব্যক্তিত্বেই আটকে একটা মুখোশ পরে আর সেটা খুলতে পারেন না সব সময় এটা মুখে আটকে তো আমাদের নিজেদের ব্যক্তিত্বকে আঁকড়ে ধরে রাখার দরকার নেই খুবই জরুরি আমরা আমাদের ব্যক্তিত্বকে খুবই আলগা রাখি আলাদা আলাদা কাজ করার জন্য আমাদের আলাদা আলাদা মুখোশ পড়তে পারা উচিত মুখোশ ছাড়া কাজ করতে পারবেন না পার্সোনালিটি ছাড়া এই দুনিয়ায় আপনি চলতেই পারবেন না সেটা নিঃসন্দেহে কিন্তু আপনাকে একটা মুখোশেই আটকে থাকতে হবে না আপনি একজন আলাদা মানুষ হতে পারেন পরিস্থিতি যেমন চাইবে আপনি তেমন মানুষ হতে পারেন আর একমাত্র তখনই আপনি নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারবেন তা না হলে আপনি নিজেরই নির্মাণে নিজেই আটকা পড়বেন আপনি নিজেরই বানানো জেলখানায় বন্দী হয়ে যান যদি অন্য কেউ আপনাকে বন্দি বানাতো সেটা দুর্ভাগ্যজনক হলেও মেনে নেওয়া যায় কিন্তু আপনি নিজেই নিজেকে বন্দি করলে তার চেয়ে বড় বোকামির আর কিচ্ছু হতে পারে না কিন্তু বেশিরভাগ সময় নব্বই শতাংশ মানুষের সাথে সেটাই ঘটে চলে কিন্তু এই উত্তরটা শুনে একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে মুখোশ নিয়ে বললেন আমার মনে হয় এটা শুধু আপনার নিজেকে বলে নয় আমি জানি আপনি খুশি থাকতে চান আপনি মুখোশ খুলে ফেলে খুশিতে আনন্দে থাকতে চান কিন্তু এটা যার সাথে আপনি কথা বলছেন বা রিয়াক্ট করছেন সেই অন্য মানুষটার উপরেও নির্ভর করে আমি শিওর যে ওই সময় আপনার মুখোশটা আবার চলে আসে তো তখন কি করবেন মানে যেমন ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন আর আপনার ওই লোকটাকে পছন্দ নয় আর আপনাকে তার কথা অনুযায়ী আচরণ করতে হবে আর আপনি ভাবেন আচ্ছা ও এমন বলল তাহলে আমায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে এই ভাবে এরকম সময় কি করবে দেখুন মুখোশ অনেক সময় এটা ঘটে মানে সবার সাথে আমি শর আচ্ছা আগে আমাকে বলুন সেই মানুষটিকে এটা গোটা এটা গোটা দেশের জন্য খবর হতে চলেছে হ্যাঁ আমি বলতে চাইছি যেমন ধরুন অনেক মানুষের সঙ্গে ধরুন আপনি যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন জানেন তো কখনো কখনো তাদের উপর আপনার রাগ হতে পারে কখনো হয়তো তারা যা করে তা আপনি পছন্দ করেন না যেমন আপনার বেস্ট ফ্রেন্ড কিছু একটা করছে আর আপনি হয়তো সেটা পছন্দ করছেন না কিন্তু তখন ভাবেন আচ্ছা ঠিক আছে আমি বেশিরভাগ সময় এটা তাদের মুখের ওপরেই বলে আমি কয়েকবার মুখোমুখি হয়েছি জানেন তো যখন আপনি বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সাথে কথা বলছেন আপনি হয়তো বুঝতে পারছেন তারা ভুল কিন্তু আপনি তাদেরকে বলতেও পারছেন না যেমন আমি তাদের কখনো কখনো বলতে পারি না বা অনেক মানুষই আছেন যারা মুখের ওপর বলতে পারে দেখুন সিন্ধু ব্যাপারটা হলো এটা মানুষের ঠিক বা ভুল হওয়ার ব্যাপার নয় শুধু ব্যাপারটা হলো সব মানুষই চলছে আর বাঁচছে আর জীবনকে বুঝছে তাদের উপলব্ধি আর তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী প্রত্যেকের জীবন আর জীবনের উপলব্ধি একই পর্যায়ের নয় যদি দেখেন যে মানুষ যেভাবে আছে তা তাদের সীমাবদ্ধতার কারণে তবে আপনি চেষ্টা করবেন কিভাবে তাদের সীমাবদ্ধতা ভাঙতে সাহায্য করা যায় নাকি তাদের বিচার করবেন যে তারা ঠিক বা ভুল বা মন্দ এই সব জিনিস নানান রকমের মানুষ রয়েছেন যা কিছু প্রত্যেকে করেন জরুরি নয় সেটা আপনাকে বা আমাকে পছন্দ করতেই হবে তা কিন্তু নয় কিন্তু কোনো দরকার নেই মানে আমাদের আপনি যদি একটা বিশেষ কাজ সম্পন্ন করতে একটা মুখোশ পড়েন আপনি তবুও মুখোশের ভেতরে আপনি যা তাই থাকেন কিন্তু এখন সমস্যাটা হলো মুখোশটা আপনার মুখে এত শক্ত করে চেপে বসে তফাৎ করতে পারেন না কোনটা মুখোশ আর কোনটা আপনি তো যখন বলি একটা মুখোশ বা একটা ভাবমূর্তি এর মানে বোঝাই আপনি এটা সচেতনভাবে ভাবে পড়েন যখন আপনি এটা সচেতনভাবে পড়েন এটা আছে এটা কাজ করার জন্য সেখানেই আছে কিন্তু আপনি সেটা হয়ে যান না আমি যখন বলি আপনি তাতে পরিণত হন না এই মুহূর্তে আপনি একজন লম্বা মেয়ে আমি দেখেছি মঞ্চে দাঁড়ালে আপনি যে কারুর থেকে লম্বা তাই না তো আপনি এইভাবে জন্মাননি আপনি যখন জন্মেছিলেন এইটুকু ছিলেন আর এখন এতটা হয়েছেন এটা কেবল সঞ্চয় দেহটা কেবল একটা সংগ্রহ মাত্র একইভাবে যাকে আপনি নিজের মন নিজের চিন্তা ভাবনা বা আবেগ বলছেন সেসবও কিন্তু সঞ্চয় আমরা যা জড়ো করি তা আমাদের হতে পারে কিন্তু আমরা হয়ে উঠতে পারি না এটা আমরা নই এই মুহূর্তে এই পোশাকটা এটা আমার হতে পারে কিন্তু এটা আমি হতে পারি না একইভাবে এই দেহ একইভাবে এই মনের গড়ন আমরা যদি এই ব্যাপারে সচেতন হই আমি কি আর কি নই কেবল একটা জিনিস যদি প্রত্যেকে নিজেদের মধ্যে স্থির করতে পারেন তারা এই ব্যাপারে সচেতন হলে এই সব কোনো সমস্যাই নয় আমরা এই শরীরকে ব্যবহার করবো এই মনকে ব্যবহার করব তার শ্রেষ্ঠ ক্ষমতায় আর সেটাই সব বিশেষত আপনি একজন খেলোয়াড় হওয়ায় আপনার শরীর আর মনকে তার শ্রেষ্ঠ ক্ষমতায় ব্যবহার করাটাই শেষমেশ যা গুরুত্ব রাখে তো এই মুহূর্তে আপনি নিজেই হয়তো হয়তো লক্ষ্য লক্ষ্য করেছেন করেছেন যেমনটা সব মানুষই তাদের রোজকার কাজকর্মে যেহেতু আপনি একজন খেলোয়াড় আপনার জন্য বলছি কারণ আপনার সেরা দক্ষতায় সক্রিয় না থাকার পরিণতিটা তক্ষুনি দেখা যায় আর বাকিদের ক্ষেত্রে আজ তারা কিছু ভালো না করলে তার ফলাফল আসতে কিন্তু দু বছর সময় লেগে যেতে পারে আপনার ক্ষেত্রে এটা তক্ষণী একটা খারাপ শট তক্ষুনি হবে সেই মুহূর্তে যদি ভালোভাবে সক্রিয় না থাকেন তো সেই কারণে এটা লক্ষ্য করা আরও অনেক বেশি সহজ আপনার পক্ষে যে জীবনে কতবার নিজের চিন্তাভাবনা আবেগ ধ্যান ধারণা এবং মতামত আপনার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তো পৃথিবীতে অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে এই মুহূর্তে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং সময় আছি তাই না কিন্তু আপনি নিজে আপনার নিজের দক্ষতা চিন্তাভাবনা নিজের আবেগ নিজের শরীরের কার্যকলাপ আপনার জীবনে বাধা হয়ে ওঠা উচিত নয় আর এই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই প্রত্যেক মানুষের করা উচিত পৃথিবী আমাদের কি করতে দেবে বা দেবে না সেটা আমরা জানি না নির্ভর করে কোন সময় আছি তার উপরে দেখুন আজ যেহেতু আপনি একবিংশ শতকে আছেন তাই আপনি একটা র্যাকেট চালাচ্ছেন কিন্তু হয়তো আপনি হাজার বছর আগে এখানে থাকলে একটা তলোয়ার চালাতেন বা অন্য কিছু বুঝলেন আমি বলছি কি কাজ করছি তা নির্ভর করছে আমরা কোন সময় আছি তার উপর তো এখনকার সময় যেমন সম্ভাবনা আছে তেমনই আছে চ্যালেঞ্জও ইন দিস এর মধ্যে কোন মানুষ নিজের শরীর চিন্তাভাবনা আবেগ নিজের শক্তিকে যদি চ্যালেঞ্জ না বানিয়ে তোলেন শুধু এই একটা চ্যালেঞ্জ বাদ দিতে পারলে তবে জীবনে আপনার সেরা দক্ষতায় কাজ করবেন আর আপনার সেরাটাই কি পৃথিবীর সেরা হবে আমরা জানি না সেটা সেটা নির্ভর করবে বিভিন্ন বাস্তব পরিস্থিতির উপরে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আমি পৃথিবীর সেরা কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার সর্বোচ্চ ক্ষমতায় আপনি সব সময় চালু কখনোই নিজেই নিজের বাধা হন না পৃথিবীর অন্যান্য বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে